কথা চাপতে ফিরে এলেও সেই কুণাল মডেল প্রায় এক দশক পর এই ছবি দেখে প্রশ্নটা তুলছে না অনেকেই। পুলিশের গাড়িতে আচিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, আর বাইরে থেকে সজোরে সেই গাড়ি চাপড়াচ্ছে পুলিশ। যাতে তার কথা বাইরে থেকে না শোনা যায়, তার জন্য জোরে জোরে বাজানো হলো গাড়ির হর্ন। একটা সময় এই ছবি দেখা যেত সারদা কাণ্ডে জেলবন্দী কুণাল ঘোষকে আদালতে পেশের সময়। সোমবার সেই একই ছবি দেখা গেল ধৃত সঞ্জয় রায়ের ক্ষেত্রে। চৌঠা নভেম্বর আজিকর ধর্ষণ খুনের মামলায় চার্জ গঠনের দিন প্রিজন ফ্যানে বসে ফাঁসানোর অভিযোগ তোলে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এক সপ্তাহ পর চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কোয়েলের নামও না এসে এরপরে প্রিজন ফ্যানের বদলে সঞ্জয়কে কালো কাঁচতলা গাড়িতে আদালতে আনা শুরু হয়, যাতে তার কথা বাইরে থেকে শোনা না যায়। সোমবারও তাকে সেই গাড়িতে করেই কোর্টে নিয়ে আসে পুলিশ। তাকে কোর্ট লকআপে তোলার সময় দেখা যায় জানলার সামনে শার্ট দিয়ে দাঁড়িয়ে পাঁচ ছজন পুলিশকর্মী গাড়ি বাজাচ্ছে। সঙ্গে তার স্বরে বাজছে গাড়ির হর্ন। এই ছবি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সারদা কাণ্ডের কথা। সেই সময় প্রায়শই সরকারের বিরুদ্ধে মুখ খুলতেন কুণাল ঘোষ, আর তার কথা চাপতে তার স্বরে গাড়ি বাজাত পুলিশ। সোমবার শিয়ালদা কোর্টে ছবি দেখে পুরনো কথা মনে পড়েছে কুণাল ঘোষেরও। দশ বছর আগে একটা ওইভাবেই তো পদ্ধতিটা একটু আধুনিকীকরণ হওয়া উচিত ছিল। একই পদ্ধতি দশ বছর বাদে কি করে হয়, তার তো একটু আধুনিকীকরণ হলেও একটা দেখতে ভালো লাগতো। একটা বিকল্প কোনো পদ্ধতি আসতে পারে, এটা একটু একটু আদিম প্রকৃতির পদ্ধতি। এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সব কৌশল, একটু আধুনিকীকরণ হলে ভালো হতো। পথের কাঁটা গল্পে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন শব্দে শব্দ ঢাকে। সোমবার পুলিশকেও কার্যত তাই করতে দেখা গেল। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।